तो बंधुरा एरकम नतून नतून ভিডিওগুলো দেখার জন্য এই টেকনোলজি ডিকে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আর একটা পাশে থাকা একটা বেল আইকন চলে আসবে বন্ধুরা সেই বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওর যে থাম্বনেইলে আপনারা ছবিটা দেখেছেন তো সেরকম ভাবে আপনারা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটাকে আর কি এডিট করবেন খুব সহজে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দেব আপনারা কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলটা আর কি এডিট করতে পারবেন আমার মতো করে খুব সহজে তো আজকের এই ভিডিওটা বেশি না লম্বা করে বন্ধুরা শুরু করা যাক তো প্রথমত আপনাদেরকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর উপরে আপনারা যদি সার্চ করেন বন্ধুরা পিক্সআর্ট তো সিম্পলি আমরা সার্চ করছি পিক্সআর্ট তাহলে কিন্তু সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে তো আপনারা সিম্পলি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন বন্ধুরা ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে বার হয়ে যাবেন বন্ধুরা আরেকটা কাজ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কি করবেন আপনাদের মোবাইলের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলের আর কি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো সিম্পলি আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটা স্ক্রিনশট নেওয়ার পর আমাদের এখানকার কাজ শেষ বন্ধুরা আপনারা যদি পিক্সআর্ট অ্যাপটা যদি না ডাউনলোড করতে পান তাহলে আমি ডিসক্রিপশনে সেটা লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন এখন বন্ধুরা আপনারা কি করবেন সিম্পলি এই যে পিক্সআর্ট নামে এই অ্যাপসটা আছে তো আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন তো সিম্পলি আমরা ওপেন করছি বন্ধুরা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু এইভাবে ওপেন হবে এখন আমাদের কি করতে হবে এই যে আপনারা দেখতে পারবেন এখানে প্লাস চিহ্ন আছে সিম্পলি আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করছি বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশন চলে এসেছে এডিট ফটো এডিট অ্যাপ ফটো তো আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনার মোবাইলের যতগুলো ছবি আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা প্রথমত আপনাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা কিন্তু আপনাকে প্রথমত ডাউনলোড করতে হবে তো আপনারা এই ছবিটা কীভাবে ডাউনলোড করবেন বন্ধু আমি ডিসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে নেবেন তো প্রথমত আপনারা এটাকে সিলেক্ট করবেন তো সিম্পলি আমরা এটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এইভাবে অপশানটা ওপেন হবে এখন আপনারা একটু নিচে আসবেন নিচে আসে এরকম করবেন একটু এই যে ডান দিকে যাবেন যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন যে এটার নাম হচ্ছে অ্যাড ফটো তো আপনারা সিম্পলি এই অ্যাড ফটো অপশনে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের সামনে কিন্তু যেই ফেসবুক প্রোফাইলের আর কি আপনারা স্ক্রিনশট ফটোটা নিয়েছিলেন সেই কিন্তু স্ক্রিনশট ফটোটা কিন্তু এখানে চলে এসেছে তো এখন আপনারা কী করবেন এটাতে আর কি ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই ফেসবুক ফটোটা আর কি অ্যাড হয়ে যাবে এখন আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন অ্যাড বলে তো আপনারা সিম্পলি অ্যাডে ক্লিক করবেন আর এখান থেকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা আর কি চলে আসবে এখন আমাদের আপনাদের কী করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পারবেন নিচে একটা অপশন আছে যে ক্রপ বলে যে অপশানটা তো সিম্পলি আপনারা এই ক্রপ বলে অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা একটু এটাকে সাইজ মতো একটু কেটে নেবেন তো সিম্পলি আমরা এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন উপরে একটা রাইট চিহ্ন তো সিম্পলি আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন আর এখান থেকে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই ফটোটাকে ঘোরানোর জন্য একটা অপশান আর এখানে কিন্তু সাইজ বড় করার জন্য একটা অপশান তো আপনারা দেখতে পাচ্ছেন তো সিম্পলি আমরা এটাকে একটু সাইজটা একটু বড় করে নিচ্ছি আর একটু এটাকে ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা তো সিম্পলি এটাকে কিন্তু এই পেপার কাগজে কিন্তু আমাদের আর কি ভালো করে আর কি এটাকে ভিড়াতে হবে তো সিম্পলি আমরা এটাকে একটু ভিড়িয়ে নিচ্ছি বন্ধুরা একটু তো ছোট্ট করে একটু তো আমরা এইভাবে এটাকে ভিড়িয়ে নিচ্ছি এখন পছন্দ মতো করে এখন বন্ধুরা আমাদের কী করতে হবে একটু নিচে আসতে হবে আর নিচে এইভাবে একটু সরাতে হবে তো আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশান চলে এসেছে যে বিল্ড নামে যে অপশানটা তো সিম্পলি আপনারা এই বিল্ড নামে অপশানে আপনারা ক্লিক করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নামে অপশান তো সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু ফিচার চলে আসবে তো আপনারা এখানে অনেকগুলো ফিচার দেখতে পারবেন তো আপনারা দেখতে পারবেন এখানে লাস্ট সীমানায় একটা অপশান আছে যেটার নাম হচ্ছে মাল্টিপ্লাই তো সিম্পলি আপনারা মাল্টিপ্লাই অপশানে ক্লিক করবেন আর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকটা আর কি এইভাবে হয়ে যাবে তো বন্ধুরা এটাই কাজ শেষ নয় এখনও আপনাদের অনেক কাজ আছে তো সিম্পলি আপনারা কী করবেন এটাকে একটু আপনার পছন্দ মতো একটু করে সাইজ করে নেবেন এই কাগজটাকে করে নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন এখানে একটা অপশান দেখতে পারবেন যেটা হচ্ছে বন্ধুরা এই যে আপনারা করেছেন এটাকে একটু মিছাতে হবে মানে আর কি তো সিম্পলি আপনারা এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই যে এই অপশানটা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু এইভাবে একটা অপশান ওপেন হয়ে যাবে একটু আপনারা জুম করবেন জুম করার পর আপনারা এটাকে একটু মিশিয়ে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি তো সিম্পলি আপনারা এইভাবে করে কিন্তু আপনারা এগুলোতে একটু করে মিশিয়ে দিবেন কারণ বন্ধুরা এগুলো যদি আপনারা না মিছান তাহলে কিন্তু সাপ সাপ বুঝ যাবে যে এটা কিন্তু এডিট করা তো এইভাবে যদি আপনারা একটু করে মিছিয়ে দেন তাহলে কিন্তু আপনারা কেউ বুঝতে পারবে না যে আপনি এই ফটোটাকে এডিট করেছেন বা এটাকে অরিজিনাল তো সিম্পলি আমি এগুলোতে মিশিয়ে দিলাম আর আপনারা এখন দেখুন এই ছবিটাকে অরিজিনাল মনে
মানে হচ্ছে কি ফেসবুকটাকে আমি পুড়িয়ে দিচ্ছি। তো সিম্পলি আমরা এখন কি করব, এটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে রাইট চিহ্ন, সিম্পলি আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আমরা আবার রাইট চিহ্নতে ক্লিক করব, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সিম্পলি রাইট চিহ্নতে ক্লিক করে এখান থেকে আর কি আবার এই তীর চিহ্নতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে গ্যালারি চলে আসবে। তো সিম্পলি আমরা এই গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিব। এখন যদি বন্ধুরা আমরা গ্যালারিতে যাই তাহলে কিন্তু এই ছবিটা সিম্পলি আপনারা দেখতে পারবেন যে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকভাবে আমরা এই ছবিটাকে সেভ করে নিলাম।